সুখবর 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 আপনাদেরকে আগেই জানিয়েছিলাম কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারেননি যে জুনিয়র কনস্টেবল পদে শিবিকদের নিয়োগে তৈরি হচ্ছে তথ্য ভাণ্ডার এটা হচ্ছে লেটেস্ট আপডেট জুনিয়র কনস্টেবলেই নিয়োগ দেবে শিবিকদের যদিও এটা অন্যান্য চাকরি প্রার্থীদের জন্য খুবই খারাপ খবর তবুও শিবিকদের জন্য অত্যন্ত ভালো খবর তারা এই অপেক্ষাতেই আছে আদতে এই ধরনের কিছু হচ্ছে কিনা হলে কবে থেকে হচ্ছে আর কি কি প্রসেস চলছে সরকারিভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে লেটেস্ট আপডেট জুনিয়র কনস্টেবল পদে সিভিকদের নিয়োগের জন্য তৈরি হচ্ছে তথ্যের ভাণ্ডার অর্থাৎ ডেটা ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগে আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার এবার তাদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে তার ভিত্তিতে অবিলম্বে জুনিয়র কনস্টেবল নিয়োগের জন্য একটা ডেটাবেস তৈরি করতে চাইছে রাজ্য সরকার ইতিমধ্যেই এই সংক্রান্ত একটা নির্দেশিকা সব জেলা এবং পুলিশ কমিশনারেটের কর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের একটা সূত্র জানাচ্ছে আটাশে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে কর্মরত এক লক্ষ কুড়ি হাজার সিভিক ভলেন্টিয়ারের বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে এই তথ্য নিয়েই তৈরি হবে একটা ডেটাবেস রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে সব জেলায় একটা প্রফর্মা পাঠানো হয়েছে তাতে সিভিক এবং ভিলেজ পুলিশদের কাছে জানতে চাওয়া হয়েছে তাদের নিয়োগের তারিখ প্যান আধার ঠিকানা শিক্ষাগত যোগ্যতা কোন সালে কত শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে ড্রাইভিং করতে জানে কিনা কম্পিউটার বিষয়ে দক্ষতা আছে কি না সমস্ত তথ্য আরও জানতে চাওয়া হয়েছে তারা বর্তমানে কোন ইউনিটে কর্মরত সেখানে এটাও উল্লেখ করতে হবে যে এনসিপির অভিজ্ঞতা এবং খেলাধুলার বিশেষ কোনো দক্ষতা আছে কিনা না বলে রাখা বলো কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের কনস্টেবল পদে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ ছিল ফলে রাজ্যের থানা এবং ফাঁড়িগুলো সিভিক ভলেন্টিয়ারদের উপর অনেকাংশেই নির্ভরশীল ঘাটতি মেটাতে তাই ভোটের মুখে জুনিয়র কনস্টেবল নিয়োগ করছে সরকার আর তার জন্যেই তৈরি হচ্ছে ডাটাবেস দর্শক এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনি কি চাইছেন সিভিক ভলেন্টিয়ারদেরকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হোক নাকি এই নিয়োগ বন্ধ করা উচিত অবশ্যই কমেন্ট করে লিখবেন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়